গত পর্বে আলোচনা করেছিলাম হাউ টু ইম্পোর্ট টেক্সট ফ্রম ওয়ান ডকুমেন্ট টু অ্যানাদার ডকুমেন্ট, অর্থাৎ একটা ডকুমেন্টের টেক্সট আর একটা ডকুমেন্টের মধ্যে কীভাবে ইনসার্ট বা ইম্পোর্ট করা যায়। আজকে আলোচনা করব ইনসার্ট অবজেক্ট ইন টু দ্য ডকুমেন্ট, অর্থাৎ একটা ডকুমেন্টের ভিতর আর একটা ডকুমেন্টকে কীভাবে সংযুক্ত করা যায়। আমরা যখন একটা ডকুমেন্ট ইমেলের মাধ্যমে অন্য জায়গায় সেন্ড করি তখন সাথে নানা রকম অ্যাটাচমেন্ট যুক্ত করতে হয়। তো অ্যাটাচমেন্টগুলো আমরা অবজেক্ট হিসাবে ডকুমেন্টের মধ্যে যুক্ত করেও পাঠাতে পারি। এখন আমরা দেখব এই কাজটা কিভাবে করতে হয়। আমরা একটা ডকুমেন্ট ওপেন করলাম, এটা আমাদের মূল ডকুমেন্ট। আমরা চাচ্ছি এই ডকুমেন্টে কিছু ফাইল যুক্ত করতে, তো আমরা চাচ্ছি এখানে একটা অ্যাটাচমেন্ট যুক্ত হবে। তো এই কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে ইনসার্ট ট্যাবে যেতে হবে, দেন ইনসার্ট ট্যাবের আন্ডারে আমরা অবজেক্টে ক্লিক করব। এগেইন ক্লিক অন অবজেক্ট, দেন ক্রিয়েট ফ্রম ফাইল। এখন আমরা ব্রাউজ করে ফাইলটাকে চুজ করে দিব, দেন ইনসার্ট। এখানে আমাদের দুটো কাজ করতে হবে, লিঙ্ক টু ফাইল অ্যান্ড ডিসপ্লে অ্যাজ আইকনে চেক করে দিব আমরা, দেন ওকে। এখানে ফাইলটা অবজেক্ট হিসাবে যুক্ত হয়ে গেছে, এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে ফাইলটা আমরা দেখতে পাবো। তো আমরা আরও একটা ফাইল এভাবে অ্যাটাচ করব, তবে এখানে মনে রাখা দরকার শুধু ওয়ার্ড ডকুমেন্ট না, এখানে আমরা পিডিএফ, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো ডকুমেন্টকে আমরা যুক্ত করতে পারি। এখন আমরা একটা এক্সেল ডকুমেন্ট এখানে যুক্ত করব। একইভাবে প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব, দেন অবজেক্ট, এগেইন ক্লিক অন অবজেক্ট, দেন ক্রিয়েট ফ্রম ফাইল, দেন ব্রাউজ, চুজ দ্য ফাইল, দেন ইনসার্ট, দেন চেক লিঙ্ক টু ফাইল অ্যান্ড ডিসপ্লে অ্যাজ আইকন, দেন ওকে। এখন যদি আমরা এই ফাইলটাকে ক্লিক করি তখন এই ফাইলটাও ওপেন হবে। আমরা যদি চাই এই ফাইলটাকে আমরা সেভ করে রাখতে পারি। তো এই ছিল মূলত অবজেক্টের কাজ। এভাবে আমরা বিভিন্ন ডকুমেন্ট অবজেক্ট হিসাবে মূল ডকুমেন্টের সাথে যুক্ত করে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।